প্লিজ, আতালা চেয়ারে তোর বাবা বসছে কোনোদিন? তুই বসছিস? ছোট লোকের বাচ্চা বাংলা করতেছে আমি আদারবার বলছি, যদি আমার লাগে কথা কবি না কুত্তা আপনি জানেন, ওই এমন কোন মাইয়া নেই এই জায়গায় বসে বসে ওই এই জন্য খারাপ বিহেভ না করছে, ব্যান করে না কেন? ওরে ওর মতো ওর ওই রুমে এমন কি ওই প্রোটেক্টিভ কাজ করে মানুষের ইনসাল্টিং করা ছাড়া? আমারে কি বলে জানেন, আমারে কি বলে জানেন, আমি নাকি একটা লম্বা বাস, আমি নাকি উট, চিন্তা করেন আমারে নিয়ে আছে বাজে কথা বলে এই বাবু, মনটা চাইছেন একদম একদম এই বাবু। আমি যদি 3 সেকেন্ডের জন্য কষ্ট করতে যদি না পিড়ে ইতার সর পুরো বিল্ডিং, তাহলে জীবন আর পাল্টা করব না। কি সিরিজ আমি কত বড় তোর, আমি কি আমার কাল লেভেল লেখ কোশ মানুষের সময় ইতার বসিয়া না হচ্ছে না, নিজের আবার সাপোর্টিং করে স্বামী আপনি নিট বন্ধু ব্যাড নিক, আপনি জানেন স্বামী দেখবেন আমি আমি পাল্টক থেকে ডাইরেক্ট পাল্টক থেকে ওরে ওরে ব্যাংক করামো। আচ্ছা থাক থাক বড় ভাই, চেপেন না আর কিছু কোয়েন না না না, আমি এটা রং করছি, ওর নিকটে কোনো মেয়ে পড়তে পারে, একটা ব্যাড নিক কোনো মেয়ে পড়তে পারে না 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 অসীম ভাই, আজকে যখন ওর ওর বিশ্বের কর্ম আমি আজকে ঢুমে এই নিকটে কোনো একটা মেয়ে বা ছেলে পড়তে পারে ব্রাদার, আপনি পেলে কমপ্লেন করে আই শুনেন, আপনি পেলে কমপ্লেন করে বাবুর নিকটে ব্যান করে দিন, আমি রুম ক্লোজ করে ফেলাবো, এই রুম ক্লোজ করে ফেলাবো, দেখবি আমরা বসবো কোথায়, আমরা কোথায় যাব, আপনি বাবুর নিকটা ব্যান করে দেন। কেন আমার কথা শুনতে হয় না, এটা একটা ব্যাড নিক, এটা জিনেটেড, আপনি বাবুর পিটান রুম ক্লোজ করলে আমরা কোথায় আড্ডা দেব? ভাই ভাই না 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 ভাই ভাই শুনুন, আমি আপনি রুম ক্লোজ করলে আমরা কোথায় আড্ডা দেব? এটা হলো প্লিজ প্লিজ ভাই ভাই এই কাজ করেন না প্লিজ ভাই, আমার কথা প্লিজ ভাই, ভঙ্গকারী কে আল্লাহ তাআলা পছন্দ করেন না, আপনি শুনেন আইন যারা ভঙ্গকারী কে, আইন ভঙ্গকারী কে আল্লাহ তাআলা পছন্দ করেন না, আইন ভঙ্গকারী কে আল্লাহ তাআলা পছন্দ করেন না, মানে ল ব্রেকিং আল্লাহ তাআলা পছন্দ করেন। তুই সারাক্ষণ গাড়ি চালা তোর, আই তুই কি বাচ্চা, তুই চোরের মুখে রাম রাম বুইরা বেটা, এক ওয়াক্তের মধ্যে নাই বুইরা বেটা, খুঁজতে আসে খারামি কোথাকা বুইরা কোথাকা সাইড করে বসে ছোট লোকের মতো কথা বলবেন না, কেন আপনি শুধু বুইরাম আপনার, আমি কোন দিন আপনি আমার নক করছেন পর আমি নক করছি, আমি জালটাও নক করি না, আপনি সালহাই করবেন না, ব্রিটিশ তো লাকি করবেন, আমি ব্রিটিশ কো ওরে সব ভাঙিয়ে চলে যাবে কে কিন্তু আন্ডিপাতি ওর মধ্যে একটা খারাপ নি, কিভাবে আমাদের সাথে মাইকে আসে আপনার সাথে, আই ওয়ান্ট টু নো তুই তুই বাবু বাইরে নি, আমরা তুই বলবি না আমি লিখতে আসি নি কোথা, আমরা কোনো খারাপ নাম নিয়ে লিখতে আসি রুমের ভিতরে, আপনি কিছু কইবেন না, আমার কাছে আমি কিন্তু একদম সত্যি সত্যি কিন্তু আপনি কেন আমার ফলো করবেন না, এটা ব্যাড নিক, ব্যাড নিক আপনার ব্যাড করতেই হবে, ব্যাড নিক আপনার কারণে বলি কাটটা শুরু ভালো করে তোকে, আমি এটা ব্যাড নিক সেটা আমি বুঝি মাইকে আসো শুনুনি, ওকে কে বলে কালা রুমুর দিয়ে যায় তুই কে, হ্যাঁ দেখ দেখতে চাই তোর বাপ কি করতে, হ্যাঁ দেখতে চাই কি করতে পারো শুন দেখা যা, তোর বাপ করি কাছে বাহির থেকে আমার বড় বড় লোক মানে ভাই ভাই রে হলো ট্রেনে তুই তোর ট্রেনে ট্রেনে তোর বড় বড় বন্ধ করে দেখা
কথা কইতেছেন মনে আমি মনে ঢাকা তামাপাড়া থেকে কথা বলতেছি না উত্তরা থেকে না বনানী থেকে না ধানমন্ডি থেকে চুপ করে মানুষ তারা তোকে দেখলে তুই রিয়েল কেউ বাড়ির আপনি নিজে বলছেন না এটা কি বিজনেস এরিয়া? ইটস নট এ বিজনেস এরিয়া. তোর মতো জানোয়ার হে কেউ বাড়ির দারোয়ান রাখবে কেউ রাখবে তুই তোর মতো এই অশিক্ষিত ঠিক আছে কেউ দারোয়ান হিসাবে রাখবে না বুঝছো দারোয়ান হিসাবে রাখবে না মক্কাশরীফ জীবনে যাইতে পারছেন যাইতে পারেন নাই আমি যাই আসছি আমি বলছি কেন আমার কি কিছু আমার পুনর আপনার সাথে আমি ফিরি মাইকিং আর করবেন আমি কোনোদিনই ভয় রাখি নাই আপনি এই সমস্ত ফালতু মাইকিং আর করবেন না আমার এনিয়া লেবার এবার ডুপিস মিস্টেক করে বাবু ভাই তো গালি বাবু ভাই রে বাজে কথা বলে দেখিস তোর বুইরা বুইরা হাড্ডির মধ্যে এমন লাঠি মারবো আমার আমি কোনোদিন ভালোবাসি নাই আপনি মিথ্যা কথা বলবেন না ইউ আর ডু নট টেল সুইট সুইট লাই
মাথায় উঠে গেছে মা বাপের মতো।